দেখছেন যে ইজি বাইকটা চুরি হয়েছিল বেনাপোল নূর শপিং কমপ্লেক্সের সামনে থেকে, বালুন্ডু বাজার থেকে ইজি বাইকটি উদ্ধার হচ্ছে। এই যে ইজি বাইকটা পাট পাট করে খুলে তারা রেখে দিয়েছে তার দোকানের পিছনে। বেনাপোল পোর্ট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাইকটি উদ্ধার হলো। অবশ্য দোকানদারকে পাওয়া যায়নি, দোকানদার পুলিশ দেখে পলায়ন করেছে। এখন বাইকটি উদ্ধার করে আলামত জব্দ করে নেওয়া হচ্ছে। আর কি আছে? এই যে দেখুন বাইকটি নেওয়া হচ্ছে। বাইকটি খুলে আলাদা করা হয়েছিল, বাইকটা এখন উদ্ধার হচ্ছে। বাইকটি খুলে কিভাবে আলাদা করা হয়েছে, আমরা যে সিসিটিভি ফুটেজ চাচ্ছিলাম আমাদের ইউটিউবে সেখান থেকে শনাক্ত হয়। তারপরে আপনার বাইক আপনি বুঝে পেয়েছেন? দোকানদারকে ফোন দিছিল? হ্যাঁ, দোকানদারকে ফোন দিছিল। হ্যাঁ, এই দোকানদারের ফোন দিছে আমার আমার সে বলেছে কোনো বাইক যায়, সে বলেছে কোনো বাইক যায়।